আরে এই আপনি কে? কথা নেই বার্তা নেই এইভাবে হুটহাট করে লুঙ্গি পরে রেস্টুরেন্টে ঢুকে পড়েছেন। এই আপনাকে এখানে ঢুকতে দিয়েছে কে? যান বের হন, আউট, আইসে গেট আউট। আহা, আপনি চেতেন কে? আপনার মায়ে আপনি রাইতে কইছে, আমারও রাইতে কইছে, আপনার সাথে কথা কই। আজব, আপনি এখানে কেন বসছেন? যান বের হন এখান থেকে। এই এখানে কেউ নেই নাকি? কোথা থেকে যে এরা আসে, এদেরকে এলাও করে কে? হ্যাঁ, স্টুপিড জন্য কোথাকার, কোথা থেকে যে আসে এরা? এই গলা না মায়ের কথা কোন, আমার বের করার আগে আপনার মায়ের লোক কথা কোন কল দিয়া, আপনার মায়ের মাথা কি খারাপ হয়েছে? স্টুপিড কোথাকার, মুখে মুখে তর্ক করিস? তোকে আমি এখান থেকে বের হয়ে যেতে বলছি, তুই বের হয়ে যা, যা। ছোট লোকের বাচ্চা কোথাকার। এই আমার কথা তোর কান দিয়ে যায়নি, বসুন বসুন। আপনি এখানে কেন আসছেন? নিশ্চয় পাত্র দেখতে, আপনার মার পাঠানো সেই পাত্র আমি। ছি, কি ডিসগাস্টিং ব্যাপার। এই তুই যে এই রেস্টুরেন্টে এসেছিস, তুই জানিস এই রেস্টুরেন্টের খাবারের দাম কত? দিতে পারবি এই রেস্টুরেন্টের খাবারের দাম? হ্যাঁ। এই তুই যে আমাকে বিয়ে করতে চাস, তুই কি জানিস যে আমার মান্থলি খরচ কত? 400,000 টাকা। দিতে পারবি? ফকির নিচ্ছোট লোকের বাচ্চা কোথাকার, এসেছে লুঙ্গি পরে মেয়ে দেখতে। এখান থেকে বের হবি নাকি তোর ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? এই ওয়েটার, ওয়েটার! ইয়েস ম্যাম, সরি, কোনো প্রবলেম? আচ্ছা, আপনাদের এই রেস্টুরেন্টে কি কোনো প্রাইভেসি নেই? যখন তখন যে নয় সে লুঙ্গি পরে রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়ছে। সরি ম্যাম, আপনি একটু শান্ত হন। আমি বের করেন এটাকে। এক্সেলেন্ট স্যার, আসসালামু আলাইকুম। আপনি এখানে কোনো খবর টবর না জানে হঠাৎ করে? স্যার, ভেরি ভেরি সরি, বুঝতে পারিনি। স্যার, আপনি কাকে স্যার বলছেন? এই ছোট লোকটা আপনার স্যার? ম্যাম, আপনি কাকে কি বলছেন? আপনি যেখানে বসে আছেন এখানকার মালিক, তাছাড়া ঢাকা শহরে অনেকগুলো বিজনেস আছে, কোটি কোটি টাকার মালিক। ম্যাম, উনি প্রত্যেক মাসের ইনকামের কথা শুনলে আপনি পাগল হয়ে যাবেন। কোটি কোটি টাকার হ্যাঁ বিজনেস, তাছাড়া বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই, আপনি কাকে কি বলতেছেন ম্যাডাম? আর আপনি যাকে ফকির বলছেন, সে মাসে 10,00,000 টাকা ফকির করে দান করে। আর শুনেন, সে রাতারাতি বড় লোক হয়, হ্যাঁ 14 গোষ্ঠীর সহ বড় লোক। আর আপনার কপাল ভালো যে আপনাকে 5 মিনিট সময় ছাড়ে দিয়েছে, আর ইনির সাথে দেখা করতে হলে 2 মাস আগে থেকে সিরিয়াল ধরতে হয়। সরি ম্যাম, ছোট মুখে বড় কথা বলে, আপনি আসলে আমার স্যারের যোগ্য না। মানে বলছিলাম কি, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আপনাকে বিয়ে করতে আমি প্রস্তুত। স্ট্যান্ড আপ! মানে স্ট্যান্ড আপ! আপনার মতো সংকীর্ণ মনের মানুষের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না। মানে স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার মতো মানুষেরা মানুষকে কখন মানুষ মনে করেন না, মানুষকে বিবেচনা করেন তার বাইরের চাকচিক্য দেখে। স্যার, আসলে বিষয়টা সেরকম কিছু নয় আর কি। সরি, অনেক সময় দিয়ে ফেলেছি আপনাকে। আমার প্রত্যেকটা মিনিটের মূল্য $20,000। আসি। ওয়েটার! ইয়েস স্যার। উনি কি খেতে চায় আমার তরফ থেকে দিয়ে দেন। ওকে স্যার।